আরেকটা গিফট, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এসে গেছি আমরা, গল্প করছি এখন। কাকিমা এখন রান্না বান্নার পর্ব শুরু হয়েছে, তাই তো? কি রান্না করছেন আজকে? রান্না ইলিশ মাছ, চিংড়ি মাছ। ওরে বাপরে, মানে ছোট জামাই বড় জামাই একসাথে আছে। চিংড়ি দিয়ে এচোর, সুপনাস, দারুণ ব্যাপার। আর এই যে তোমরা এসেছো আরো আনন্দ, তোমার মেয়ে এসেছে আরো আনন্দ, আরো আনন্দ। আর তাতুই এখন খুঁজছে আর একটা সঙ্গী, কিন্তু সঙ্গীটা নেই। এখন কেক কাটা চলছে, তুই যা একটু যা, ওর পাশে একটু যা। এই যে আমাদের কি বলবো, নববধূ, এক বছর পূর্ণ হলো, তাই তো? সাকসেসফুলি কমপ্লিট। চলো, হ্যাপি অ্যানিভার্সারি রিলেটেড। পিউর শ্বশুরমশাই, পিসিমনি, তাতেই খেয়ে নিয়েছে, তাতে তাতুই তার সঙ্গী পেয়ে গেছে। কি নাম বল তোর? একই রকম, তাই তো? মোমো একই রকম খায়, তারপরে কি আর ভালোবাসে? যাক, একটা সঙ্গী হলো। এই যে এখন সবাই খেতে বসে পড়েছে। এক বছরের অভিজ্ঞতা বসিয়ে খুললি পারবো। ঝোলটা খা, ঝোলটা খা, ঝোলটা খা। আমি কি বেঁচে দেব? এই বলছি আমি বেঁচে দেবো তবে। আরেকটা গিফট, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বুদ্ধ মূর্তি। এটা কিসের বলি, মাটির না? এটা হচ্ছে ইয়ে ফাইবারের, ফাইবারও না, ওটাকে হচ্ছে এই পাথরটাকে বলছে। ওটা পাথরের না? এখানে আর একজন আর খাওয়া হয়ে গেছে কমপ্লিট, সে দই মিষ্টি খাচ্ছে। নতুন বর না, পুরনো হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, আবার কি পুরনো হয়ে গেল? এখানে গিফট প্যাকিং চলছে।
এবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরছি না এখন, আবার আরেকটু চুলটা কাটবো, তারপরে আরো কিছু দু একটা কাজ আছে সেগুলো করে ফিরবো। চলো গুড মর্নিং। কালকের সন্ধেবেলা এসে আর ইচ্ছা করেনি আর কথা বা ভিডিও করার, তো আজকে সকাল সকাল দিদি আজকে ভাজা করেছে কুমড়ো দিয়ে, বিনস দিয়ে আর আলু দিয়ে আর রুটি, আর সঙ্গে আছে গুড়। আর আজকে ভালো রোদ্দুর উঠেছে, দেখাচ্ছি বাইরে গিয়ে কি ফুল ফুটেছে। দেখো গাছের তেজপাতা মা এটার মধ্যে শুকাতে দিয়ে রেখেছে, ঠাকুর দেওয়া তো হয়ে গেছে, আমি এখন শুধু একটু মন্ত্র পড়ব। এই যে গাছের ফুল, অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকে, সাদা ফুল ফুটেছে, আমি একটু আকন্দ ফুল তুলে নিয়ে আসবো কারণ শিবের কাছে দেব আজকে সোমবার। চলো দেখাচ্ছি তোমাদের, এখন বাইরে এসেছি ফুল তুলবো, দেখাচ্ছি আকন্দ ফুল। আর এগুলো দেখো ছোট ছোট, এই যে ছোট্ট ছোট্ট টগর হয়েছে, তবে এর আগের বার যখন এসেছিলাম তখন টগরের সংখ্যাটা অনেক বেশি ছিল, এবারে সংখ্যাটা অনেক কম। দেখো আকন্দ ফুল হয়েছে, এটা বেগুনি হয়েছে, ওপাশে একটা মা বললো সাদা আছে, বেশ অনেক বড়ো হয়েছে কিন্তু গাছটা। আমি কটা তুলে নিই আজকে যেহেতু সোমবার, দাঁড়াও এই দেখাচ্ছি কত বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে, এবং সব ডালা মানে ডালেই কিন্তু ফুল এসছে, সব ডালেই ফুল এসছে, দেখাচ্ছি। এই দেখো এখানে অনেকগুলো আছে, কুড়ি, একটা দুটো তো ফুটেছেই, যেগুলো ফুটেছে সে কটা নিয়ে নিলাম। এই দেখো এখানে দুটো হয়েছে, আমি কাঁথি দিয়ে আকন্দ ফুল কিনতে হয় আমাকে। আমার হয়েছিল গাছে বারান্দাতে, কিন্তু সেরকম একটা প্লাস্টিকই হলো না, আসলে সবই তো টবে, মাটিতে যে কোনো গাছ হলে তার একটা আলাদা বৃদ্ধি হয়, আর টবে হলে তো সেই জিনিসটা হয় না। কত সুন্দর হয়েছে, চলো এবার সাদা আকন্দ তুলি। তবে আকন্দ গাছের বিষ কিন্তু খুব মারাত্মক, এই যে সাদা সাদা এগুলো কিন্তু ভালো করে হাত ধুয়ে নেওয়া দরকার। এটা হচ্ছে মা দেখাচ্ছে সাদা আকন্দগুলো কি সুন্দর হয়েছে, আর এটা হচ্ছে বেগুনি আকন্দ। আর কোনো আকন্দ আছে? না, এই দুটোই আকন্দ। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই সিংহাসনটা উঁচু করাতে মার এই চেয়ারে বসে পুজো করতে সুবিধা হচ্ছে, এটা বিশেষ উপকার হয়েছে। কি অবস্থা, খেতে বসেও ট্যাপ থেকে মুক্ত নেই, খেতে বসেছে তাঁত হই। হয়েছে সোয়াবিন তরকারি, দিদি রান্না করেছে, বেগুনি ভাজছে এই যে তেলে, আর হচ্ছে ডাঁটা, ডাঁটাকে ওই সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে তো নাকি গো, সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর এই হয়েছে পাতলা আমের চাটনি, সিম্পল। নবদ্বীপের দই আর কৃষ্ণনগরের দই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি নবদ্বীপের দই খেয়েছি, কিন্তু নবদ্বীপের দই ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেই টেস্টটা যেন সেই লেভেলের লাগে না, আর এখানকার দইটা আমাদের এই কৃষ্ণনগরের দইটা আমার টেস্ট অনেক বেশি ভালো লাগে, জানি না কৃষ্ণনগরের মেয়ে বলে বলছি না, তবে টেস্টের ওপরে ডিপেন্ড করে। তো যাই হোক, এই যে গরম গরম বেগুনি, সজনে ডাঁটার তরকারি, তাতেই কেমন হয়েছে রান্না? ভালো, খাওয়াটা ওইটার জন্য একটু ওয়েট করছি, দইয়ের জন্য ওয়েট করছো, আচ্ছা তাড়াতাড়ি স্পিডটা বাড়াও খাওয়ার। রাত্রি এখন 10টা বাজে, মা করেছে লুচি, আর লুচি ভাজলো, দিদি আলুর দম করে গেছে, তো এইবার খাওয়া হবে। এই যে তাতই খাওয়া চলছে কমপ্লিট, তাতই কেমন হয়েছে আলুর দম, ভালো হয়েছে? তো চলো, এই যে আলুর দম আছে, আর এখানে একটা কি মিষ্টি আছে, বেশ নিকুতি, নিকুতি, এই যে নিকুতি আছে,